এবার দেখবেন ধীরে ধীরে দেখবেন। আমি ঠিক বলেছেন, আমাদের তরফ থেকে তত ঝাঁঝালো হয়নি, তার অনেক কারণ আছে, কারণ আমরা তো ছোট হয়ে গেছি না, কিন্তু এখন আবার সব কিছু উই হ্যাভ অলমোস্ট উই হ্যাভ কালেক্টেড থিংস টুগেদার। এখন কি আসবে না আসবে, না এলেও আবার লড়বো, লড়াই যাওয়ার ডায়লগ আবার আমার ডায়লগ তো হিংস্র ডায়লগ, আমার ডায়লগ বলছেন আবার বলবেন হিংসা হচ্ছে, আমি তো খুব স্টান্ড ভাই, ডায়লগ বলে 15 বছর ধরে সেম ডায়লগ বলে এলাম, হিংসা হয়ে যাচ্ছে, এখন কী বলবো বলুন, কিছু বলার নেই, কিন্তু এখন যেগুলো শুনছি তার মধ্যে সব অহিংসার কথাবার্তা, কোথাও কোনো হিংসা নেই, ভেরি গুড। বিধানসভা ভোটের সময় আপনাকে দেখা গেছে বিজেপির বেশিরভাগ প্রার্থী রয়ে প্রচার করতে, এই যে সংখ্যাটা 77টা আসনে জেতার পরও এখন 70-এর কাছাকাছি, যারা দল ছেড়ে চলে গেলেন তাদের জন্য হয়তো আপনাকে প্রচার করতে হয়েছে, কখনো এর জন্য অনুতাপ হয় যে ওই? আমি সত্যি কথা বলি, ইলেকশন রেজাল্টের পর খুব কষ্ট পেয়েছিলাম, আই এম অলওয়েজ বিন অনেস্ট অ্যাবাউট থিং, কষ্ট পেয়েছিলাম, দুঃখ পেয়েছিলাম, এখনও যাদের ওই বলেছি তারাও চলে গেছে, তার জন্য কষ্ট পেয়েছি, আমি হিউম্যান বিং, আমি একটা মানুষ, ভালো লাগা ভালো থাকে, কাউকে ভালো লেগেছে সে চলে গেছে, তবে এখন যেখানে দাঁড়িয়ে আছি, আরও যদি কেউ যেতে চান প্লিজ দয়া করে তাড়াতাড়ি যান, তাহলে আমরা একটা ক্লিন পার্টি হয়ে দাঁড়িয়ে আমরা প্রচারে নামতে পারবো, এখনও যদি কেউ যেতে চান ওপেনলি বলছি, চিৎকার করে বলছি, প্লিজ দয়া করে চলে যান। কি আসছে কে আসছে, ওই জন্য বলছি যাদের যাবার ছেড়ে দিন, ওগুলো তো এরম এরম করছে না, তো যা যে কোনো আসবে তারা, যারা তাদের যাওয়ার আর জায়গা থাকবে না। बंगाल में पार्थ चटर्जी से पूछताछ हुई, बंगाल कांग्रेस सोनिया गांधी को लेकर विरोध में है और वही बंगाल कांग्रेस जो ईडी यहाँ पर कार्रवाई करी उसके समर्थन में, क्या कहेंगे? अब ईडी से पूछिए ये क्यों कर रहा है, क्यों तुम लोग एक ही समय में दोनों काम कर रहे हो, मैं कैसे जवाब दूंगा, ईडी क्यों करेंगे? मैं ईडी की बात नहीं कर रहा, मैंने कहा ईडी कांग्रेस प्रमुख से पूछना। अरे ईडी से मुतल्लिक बात कर रहे हैं आप, वो ईडी पूछेगा तू कौन है बे, तू हमारे लिए बोल रहा है, मैं नहीं बोल सकता भाई, फिर मेरे ऊपर लफड़े हो जाएंगे, आपने पूछा ईडी से पूछो, आपने दो जगह क्यों किया? मैंने कांग्रेस के बारे में पूछा सर। अरे सर ईडी तो है ना उसमें, कॉमन फैक्टर तो ईडी है। দেখুন আমি উনি আমাকে ভাই মানেন কি মানেন না আমি জানি না, প্রকাশ্যে সবার সামনে বলছি আমি এখনও ওনাকে দিদি হিসেবে ইজ্জত করি, আই রেসপেক্ট হার অ্যাজ সিস্টার। আমাকে নির্দেশ এখনও দেননি, কারণ আমি এত তাড়াতাড়ি আমাকে বেনারস যেতে হবে, কিন্তু ডেফিনেটলি থাকতাম, তাছাড়া আমার মনে হয় না এখন ওরা আমাকে চায় এই মুহূর্তে, কেন ওখান থেকে ওদের প্ল্যান আছে অন্য কিছু, সেটা পরে বলবো। ব্যক্তিগত সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা বক্তব্য হচ্ছে যে দুর্নীতি করেছে তাতে তুমি দরকার হলে যাবজ্জীবন কারাদণ্ড দাও, আমার কিছু আপনি সত্যি করে বলুন তো, এটাই কি প্রথমবার সকাল থেকে সন্ধ্যে অবধি তো উনি প্রাইম মিনিস্টারকে গালাগাল দেন, সুযোগ পেলেই গালাগাল দেন, এটা নতুন কি? যদি বিজেপি করে থাকে, বিজেপি তো করা উচিত, সব পলিটিক্যাল পার্টি করছে, আর উনি যদি এই জায়গায় আমরা হতাম উনি হতেন তাহলে কী করতেন? উনি করতেন না, ইটস এ পলিটিক্যাল ইস্যুস, সবাই করবে। আবার বলছি লেটস ফেস দ্য ফ্যাক্ট, যদি ভুল করে থাকেন তার সাজা হবে, ভুল না করলে সাজা হবে, দ্যাটস দ্যাটস ইট।